হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি অ্যাক্সেস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব 19শে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স। যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, সেশনটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলছে, সম্প্রতি কবে ওয়ার্ল্ড ইয়ুথ স্কিল ডে পালন করা হয়েছে? 12ই জুলাই, 14ই জুলাই, 15ই জুলাই, 16ই জুলাই, এটার মধ্যে কোনটা? তো দেখো, এখানে সঠিক আনসার হবে অপশান সি, 15ই জুলাই। দেখো, এখানে কিছু লিখে দেওয়া আছে, 15ই জুলাই, 15ই জুলাই 2015 সাল থেকে প্রতি বছর, হ্যাঁ, 15ই জুলাই তারিখে বিশ্ব যুব কৌশল দিবস ওয়ার্ল্ড ইয়ুথ স্কিল ডে পালিত হয়। ঠিক আছে, পালিত হয়। ওকে, আচ্ছা চলো সেকেন্ড কোশ্চেনের দিকে যাই। সম্প্রতি প্রকাশিত দ্য গ্রেট বিগ লায়ন পুস্তকটি কে লিখেছেন? রাস্কিন বন্ড, চেতন ভগত, সন্দীপ মহেশ্বরী, ক্রিসেস নাইট। তো এই বইটি লিখেছেন, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্রিসেস নাইট। কী হবে সঠিক অ্যান্সার? ক্রিসেস নাইট, দ্য গ্রেট বিগ লায়ন। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে আন্তর্জাতিক সহযোগিতা এবং কনভেনশন সেন্টার রুদ্রাক্স এর উদ্বোধন করেছেন? এটার উত্তর কী হবে, বারাণসী, ইন্দোর, রাঁচি, পাটনা? তো এটার সঠিক আনসার হবে কি, বারাণসী। অপশান এ হচ্ছে সঠিক আনসার। তো দেখো, বারাণসী কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। আমরা উত্তরপ্রদেশ সম্পর্কে একটু জেনে নিই। দেখো কী বলছে, রাজধানী কী, লখনৌ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যপাল কে আছেন, আনন্দিবেন প্যাটেল। লোকসভার আসন কটা, 80টা। রাজ্যসভার আসন কটা, 31টি। বিধানসভার আসন, 404টি। আন্তর্জাতিক সীমানা কোথায় অবস্থিত, মানে কি অবস্থিত, নেপাল। নেপালের সঙ্গে উত্তরপ্রদেশের সীমানা লাগোয়া রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4, রাজ্যসভার নেতা কাকে নিযুক্ত করা হয়েছে? অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, এস জয়শঙ্কর। তো এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, রেল মিনিস্টার পীযূষ গোয়েল। তাহলে অপশান সি হচ্ছে এটির সঠিক আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5, কোন শহরে এসসিও ফরেন মিনিস্টার্স মিটিং অনুষ্ঠিত হয়েছে? দাশানবে, বিশেক, তাশকেন্ট, আলমাটি। তো এখানে সঠিক আনসার হবে অপশান এ, দাশানবে। ঠিক আছে, এখানে এসসিও ফরেন মিনিস্টার্স মিটিং অনুষ্ঠিত হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, কোন ক্রিকেট খেলোয়াড়কে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মার্স 2021 দিয়ে সম্মানিত করা হয়েছে? মানে কোন পুরুষ ক্রিকেটারকে মার্চ মাসের আইসিসি প্লেয়ার অফ দ্য মানে মার্চ করা হয়েছে, মার্চ মাসে করা হয়েছে? তাহলে কে হবে, গ্লেন ফিলিপস, ওলি রবিনসন, টিম সৌদি, ডেভন কনওয়ে। তো এখানে সঠিক আনসার হচ্ছে অপশান ডি, ডেভন কনওয়ে। ঠিক আছে, এই ডেভন কনওয়ে হচ্ছে এটির সঠিক আনসার। তো আমরা একটু দেখে নেব, ইনি হচ্ছেন নিউজিল্যান্ডের ওপেনার প্লেয়ার, ডেভন কনওয়ে। কোন দেশের প্লেয়ার, ইনি হচ্ছে নিউজিল্যান্ডের, নিউজিল্যান্ড। ঠিক আছে, ইনি হচ্ছে নিউজিল্যান্ডের ওপেনার। আর এর সঙ্গে সঙ্গে মনে রাখবে, মহিলা খেলোয়াড় কে পেলেন আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মার্চ হিসাবে? তো মনে রাখবেন, সোফি ইকলেস্টন। কি নাম, সোফি ইকলে স্টোন। ঠিক আছে, সোফি ইকলে স্টোন, ইনি কোন থাকার প্লেয়ার, ইংল্যান্ডের লেফট হ্যান্ডেড স্পিনার। ইনি হচ্ছে বা হাতি, লেফট হ্যান্ডেড বা হাতি। ঠিক আছে, কোথাকার, ইংল্যান্ডের কোথাকার, ইনি ইংল্যান্ডের। ঠিক আছে, ইংল্যান্ডের প্লেয়ার। ওকে, আচ্ছা চলো।
नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नम्बर सेवेन, भारतीय दलের পূর্ব ক্রিকেটার ওয়াসিম জাফরকে কোন রাজ্যের সিনিয়র ক্রিকেট দলের মুখ্য কোচ যুক্ত করা হয়েছে? ওয়াসিম জাফর একজন ভালো ক্রিকেটার ছিলেন, তো এটার সঠিক আনসার কি হবে? কোন রাজ্যের মুখ্য অথবা সিনিয়র মুখ্য কোচ হিসেবে যোগ নিযুক্ত করা হয়েছে বা নিয়োগ করা হয়েছে? কি উড়িষ্যা, কর্ণাটক, দিল্লি, ঝাড়খণ্ড? তো এটার সঠিক আনসার হচ্ছে অপশান এ, উড়িষ্যা। তো উড়িষ্যা রাজ্য সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো, স্থাপনা 1 এপ্রিল 1936 সালে, ঠিক আছে। আচ্ছা, রাজধানী কি? ভুবনেশ্বর। তো রাজধানী কি, এখানে মনে রাখবে 1 এপ্রিল কি বললাম আমি? 1936 সাল, ঠিক আছে। উৎকল দিবস হিসেবে মানা হয় 1 এপ্রিলকে। তো দেখো, রাজধানী কি? ভুবনেশ্বর। মুখ্যমন্ত্রী কে? নবীন পট্টনায়ক। রাজ্যপাল? গণেশী লাল। আর লোকসভার আসন 21টি, রাজ্যসভার আসন কয়টা? 10টা, এবং বিধানসভার আসন কতগুলি? 147টি, ঠিক আছে। তো এই ছিল উড়িষ্যার রাজ্য সম্পর্কে। এইবার তো এই 7টি প্রশ্ন ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে। তো বন্ধুরা, সেশনটি কেমন লাগলো ভালো কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবে। ফের দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।